শুধু এখন অপেক্ষার পালা, কারণ আমার লেবু বাগানের যে অবস্থা দেখতেছি তাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি ফল দেওয়া শুরু করে তাহলে প্রচুর পরিমাণ লেবু আমি পাব আশা করি এই বাগান থেকে। তার সাথে লাগানো আছে পেঁপে গাছের চারা, দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা। বিসমিল্লাহ বলে প্রথম পেঁপে হারভেস্টিং করব। খুব একটা বড় হয়নি, তারপরেও মোটামুটি সাইজ আছে, একটা 100 গ্রাম কিংবা 80 গ্রামের মতো হবে। বেশ ভালো, এই গাছ থেকে এই পর্যন্তই শেষ, কারণ এগুলা অনেক ছোট, এগুলো তোলা যাবে না। এই পেঁপেটা মোটামুটি পাকা শুরু করছে অলরেডি, এখানে দেখা যাচ্ছে নিচে পাকছে হালকা, এটা মোটামুটি ঠিক আছে। যেমনটা আসলে আশা করেছিলাম তেমনটা হয়নি, কারণ পেঁপের সাইজটা খুব একটা বড় হয়নি। এই গাছ থেকে আর কি তোলা যাবে, এটা মোটামুটি আছে তোলার মতো। এই গাছে একটাই আছে, এই গাছটাতে মোটামুটি ভালো ফলন এসেছে কিন্তু বড় হয়নি, খুব একটা বড় হয়নি, যার কারণে পর্যাপ্ত পরিমাণ ধরার কারণে হয়তো পেঁপেটা একটু কম ধরেছে। এই গাছটারও সেম অবস্থা, ধরেছে বাট বড় হয়নি, এর কারণ হয়তো আমার চারা কেনা ভুল হয়েছে, যার কারণে এমনটা ফল হয়েছে। আসলে যারা চারা বিক্রি করে তারা বিক্রি করার সময় অনেক কথাই বলে, এত ফল হবে অত ফল হবে, কিন্তু গাড়ার পরে আর সেরকম ফল হয় না। হ্যাঁ, এটা তোলা যাবে না। এখানে একটা পেঁপে পেকে একদম লাল হয়ে গেছে, ছোট পেঁপে। এখানে আর একটা দেখা যাচ্ছে বড় হয়েছে বাট ওরকম বড় না। বেশ মোটামুটি ভালো ফলন হয়েছে কিন্তু আগের গাছের অবস্থায় এটা তো, কারণ বড় হয়নি। সবগুলোই মোটামুটি খাওয়ার উপযুক্ত কিন্তু সাইজে খুবই ছোট। আর তোলা যাবে না এখান থেকে, কারণ সবগুলো মোটামুটি ছোট। জমির ভিতরে আগাছা দিয়ে পুরো হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে, তবে হয়তো একটু ফলন বেশি হতে পারে আশা করছি। এটার সাইজ মোটামুটি একটু সবগুলোর থেকে বড়। এটা কি আম নাকি পেঁপে বলা কঠিন। এই লেবুর গাছটাতে দেখা যাচ্ছে একটা দুটো করে ফল আসা শুরু করেছে, যখন আসা শুরু করবে তখন ইনশাল্লাহ অনেক ফলই হবে আশা করা যায়, লাভবান কিছুটা হব। এই গাছটাতে মাত্র 4 থেকে 5টা পেঁপে এসেছে, তারপরে বড় হয়নি, হালকা পাকাও শুরু করেছে। মাশাল্লাহ, এই লেবু গাছটাতে অনেকটাই বেশি লেবু ধরেছে, আশা করি 10 থেকে 15 দিনের ভিতরে এগুলা তোলার উপযুক্ত হবে।
এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ লেবু ধরেছে, এগুলাও 15 থেকে 20 দিন পরে তোলা যাবে। এটা হচ্ছে লেবু গাছের ফুল, আল্লাহর রহমতে প্রায় গাছেই লেবু আসা শুরু করেছে, এখন শুধু অপেক্ষা বড় হবার। এই গাছটাতে মোটামুটি অনেকগুলোই ধরেছে, বাট একটা বড় হয়নি। কেন বড় হয়নি বলা কঠিন, নাকি গাছের দোষ? পেঁপে বিক্রি করার টাকা, কষ্টের টাকায় ওঠে নাই।